আমার ভাষা বুঝেন, আঞ্চলিক ভাষা বুঝেন, বুঝেন না, বুঝাই দিব। বয়স যখন চলে যায় আর কি, বিয়ে শাদী করে লাভ নেই। শুধু দর্শক মন্ডলী, আপনারা জানেন যে এই প্রোগ্রামের ক্ষেত্রে যদি বলি যে যারা সহায়তা করেছেন তাদের মধ্যে বালিয়াকান্দি আইন শৃঙ্খলা রক্ষাকারী ভূমিকা অনবদ্য, অনবদ্য নিশ্চয়ই প্রশংসার দাবিদার রাখে। আপনাদের সহযোগিতা ছিল, আমরা বেশি সময় নেব না, মেরি মঞ্চে আসবে। তো তার আগে একটু আমি বলবো যে আমাদের এখানে উপস্থিত আছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তরিকুজ্জামান স্যার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তাকে আমি মঞ্চে আহ্বান করছি, আহ্বান করছি এই গ্রুপের ক্রিয়েটর অ্যাডমিন জুয়েল চৌধুরীকে। স্টেজ থেকে সবাইকে নামিয়ে যেতে বলো। স্টেজে যারা আছেন মিউজিশিয়ান বাদে, আমাদের ক্রিয়েটর অ্যাডমিন জুয়েল চৌধুরী বলছেন মিউজিশিয়ান বাদে যারা আছেন তাদেরকে মঞ্চ থেকে নেমে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আর আমি মঞ্চে আহ্বান করছি আমাদের বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তরিকুজ্জামান স্যারকে, খুব সংক্ষিপ্ত আকারে কিছু বলবার জন্য আহ্বান জানাচ্ছি। তরিকুজ্জামান স্যার, অফিসার ইনচার্জ বালিয়াকান্দি থানা, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা স্টেজ থেকে নেমে যান। শুধু যারা বাদ্যকার আছে শুধু তারাই স্টেজে থাকেন, আর সবাই চলে যান, আমাদের আমন্ত্রিত অতিথি উঠবে এখন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এইমাত্র শুনেছেন আমাদের একজন সাংস্কৃতিক মনা মানুষ, বহু গুণে গুণান্বিত। তিনি শুধু বালিয়াকান্দি উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান নন, তিনি বহু গুণে গুণান্বিত একজন মানুষ, আপনারা সবাই তাকে চেনেন। ইতিমধ্যে বালিয়াকান্দিতে দীর্ঘ প্রায় 2 বছর 21 মাস তার সেবার মধ্য দিয়ে তিনি আমাদের সাধারণ মানুষের মন জয় করেছেন। আমাদের বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জনাব তারিকুজ্জামান মহোদয়, ওনার আগে থেকেই এখানে এসে আমাদের অনুষ্ঠান শোনার কথা ছিল, ওনার একটা সরকারি কাজে উনি রাজবাড়ী জেলাতে ছিলেন, তারপরে উনি আমাদের মাঝে এসেছেন এবং আপনাদের আমরা তাকে পরানের বালিয়াকান্দির পক্ষ থেকে সংবর্ধিত করব এবং সেই সাথে উনি আপনাদের সামনে দুটো কথা বলবেন। আমরা পরানের বালিয়াকান্দির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জুয়েল কাকা কই, জুয়েল কাকাকে আসার জন্য অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। শুনেন, আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং অনেক সহযোগিতা করেছেন আমাদেরকে, এত সুন্দর একটা পরিবেশে আপনারা গান শুনছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো যাই হোক, আমাদের সর্বশেষ শিল্পী যার জন্য আপনারা অপেক্ষা করছেন, আমাদের সেই মেরি, তিনি এসেছেন ইতিমধ্যে, তো আপনারা তার গান শুনবেন। সকলকে ধন্যবাদ। একটু দাঁড়াও, পাশে দাঁড়াও, পাশে দাঁড়াও, তুমি বললে। সুধী, সম্মানিত সুধী, আমাদের একটি ক্রেস্ট আছে, ওসি স্যারকে এটি এখন প্রদান করবেন আমাদের গ্রুপের ক্রিয়েটর অ্যাডমিন জুয়েল চৌধুরী। আমি জুয়েল চৌধুরীকে আহ্বান করছি ক্রেস্টটি প্রদান করবার জন্য। সম্মানিত সুধী ক্রেস্ট প্রদান করছেন জুয়েল চৌধুরী সম্মানিত অফিসার ইনচার্জ তরিকুজ্জামান স্যারকে। স্যার কিছু বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আসলে আপনাদের এই উপস্থিতি দেখে আসলে কিছুটা প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন নতুন আসলাম এই থানায় তখন এই মাঠেই অনেকগুলি অনুষ্ঠান হতো, লোকাল শিল্পীরা গান টান গায়, দেখতাম যে মঞ্চের মধ্যে যেই কজন লোক আছে মঞ্চের সামনে ঠিক ঠিক ওই ততকটাই, মানে মঞ্চের উপর 10 জন থাকলে বাইরে 10 জন দর্শক। তো এখন এটার ডেভেলপমেন্ট হয়েছে মনে হচ্ছে আমাদের, অনেক দর্শক। আমি 26 মার্চের প্রোগ্রামেও দেখলাম অনেক দর্শক আসছে, আজকেও অনেক দর্শক, এটা আসলে ভালো ভালো দিক। আমাদের বালিয়াকান্দি ছেলেরা গান গাবে, গান উপভোগ করবে, নাচবে, খেলবে, আমি এটা চাই, এটা স্বপ্ন দেখি। কোনো অবস্থাতেই মাদকের সাথে সংশ্লিষ্ট হওয়া যাবে না, গান বাজনা গান বাজনা ভালো, গান বাজনা করা যাবে। আর আজকে যেহেতু 12টা বেজে গেছে প্রায়, গান বাজনাও শেষ করতে হবে খুব তাড়াতাড়ি। অনেক পিছনে হসপিটাল, ওইখানে রোগী আছে, ওনাদের সমস্যা হয়,
আবার অনেক রোগী অসুস্থ লোকজন আছে, সাউন্ড তো অনেক পেয়ার আনছে, অনেক গান হয়েছে, হয়তো লাস্ট শিল্পী গান গাইলে কয়েকটা পরে শেষ হবে প্রোগ্রাম। তো আপনাদের প্রতি শুভেচ্ছা থাকলো, আপনাদের আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা বিনোদনের সাথে থাকবেন, এইটা আমি আশা রাখি। আপনাদের জন্য শুভেচ্ছা। আর আমি বালিয়া কান্দি, আমাকে পরাণের বালিয়া কান্দি, এটা আমারও পরাণের বালিয়া কান্দি, এখন যেহেতু আমি আমিত তো এই বালিয়া কান্দিকে বলতে পারবো না, এটি এই বালিয়া কান্দি। আমার 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 বাড়ি কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে যতটুকু ভালোবাসি ঠিক ততটুকুই আমি এই বালিয়া কান্দিকে ভালোবাসি, এর একটুও কম না। বালিয়া কান্দির লোকজন আরও ভালো থাকুক, আরও ভালো থাকুক, এই যে আপনি দেখি আমি, আপনারা ভালো থাকবেন। আমাদের পোলারেনা বালিয়া কান্দি যারা এই পাশে আছেন মঞ্চে, যারা এই গ্রুপটা চালান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর আপনারা প্রায়ই শুধু এই এটাই যেন শেষ অনুষ্ঠান না হয়, প্রায়ই আপনারা অনুষ্ঠান ই করবেন, গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবেন, যেন আমাদের ছেলেরা গান শুনতে পারে, বিনোদন করতে পারে, তারা খুশি থাকে। আর সকলকে ধন্যবাদ, বিশেষ করে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব, এটা আমি বলবো না, এটা আপনারা বলুন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকেই আমার ভালোবাসা রইল, আমাদের জন্য দোয়া করবেন, পুলিশকে হেল্প করবেন, আমরা আরও সুন্দর বালিয়া কান্দিকে সাজাতে চাই। আমরা একটা থানা, একটা উপজেলাকে মাদক মুক্ত, একটা উপজেলাকে শান্তির জনপদ হিসাবে ঘোষণা করতে চাই, সেটা হলো বালিয়া কান্দি। বালিয়া কান্দিতে কোনো মাদক থাকবে না, বালিয়া কান্দিতে কোনো অশান্তি থাকবে না, নরয়ের মতো আমরা বালিয়া কান্দিকে সাজাতে চাই, যেখানে কোনো দুঃখ নাই, অভাব নাই, কোনো অভিযোগ নাই, কোনো ওই ক্রাইম অপরাধ নাই। পারবো না আমরা? ইনশাল্লাহ আমরা পারবো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আপনারাই বলেন কে আসবে। আজকে বিশেষ আকর্ষণ না, প্রধান আকর্ষণ মেরি, মেরিকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি।
বুঝেন, আঞ্চলিক ভাষা বুঝেন, বুঝেন না, বুঝাই দিব। জাগার মানুষ লাগে আদর, আতো বালিয়া কান্দির মানুষ লাগে আদর, একজন রুয়রে খোঁজে নজর। বালিয়া কান্দির মানুষ লাগে আদর, আতো নেই জাগার মানুষ লাগে আদর, একজন রুয়রে খোঁজে নজর। তার মুখ কানে কি সুন্দর নজানে হড়ে গো, ভালোবাসার গান শুনাই।